ব্যাটিং এর জন্য আমার মনে হয় উইকেটটা ভালোই ছিল, কারণ ছোট একটু ছোট গ্রাউন্ড ছিল স্টেটে, তো ব্যাটসম্যানদের ফলে ছিল যে জিনিসটা, ওদের ব্যাটসম্যানরা খুব ভালোভাবে আমাদের এই জিনিসটা নিতে পেরেছে, গ্রাউন্ডের বেনিফিটটা। বাট আমরা আনফর্চুনেটলি আরও ভালো ব্যাটিং করতে পারতাম হয়তো। মাঠের সাইজটা যেহেতু ছোট ছিল, এরকম একটা স্কোর অবশ্যই চেজেবল আমার কাছে মনে হয়। তো আমাদের এরকম ব্যাক টু ব্যাক উইকেটগুলি ফল না করলে হয়তো আমরা চেস করতে পারতাম রানটা। সৌদি ব্যাক টু ব্যাক যে উইকেটগুলো পেয়েছে, তখন আমার প্ল্যান ছিল যে ওকে বাদ দিয়ে অন্য বলারগুলিকে টার্গেট করা। তো ওর একটা ওভারে দুই তিনটা উইকেট পড়ে যায়, তো এই ওভারটা আমাদের জন্য ব্যাক ফুটে যাওয়ার মতো ওভার ছিল। এখানে আসার পর অনেক দিন পর আসলে ম্যাচ খেলার সুযোগ হয়েছে, তো ম্যাচে অনেকক্ষণ মোটামুটি কিছু ওভার ব্যাটিং করতে পেরেছি, যেগুলি আমি আশা করি আমার সামনের ম্যাচগুলির জন্য হেল্প করবে। আর তাছাড়া আমাদের স্টার্টটাও খুব ভালো হয়েছিল, নাইম শেখ একটা ভালো স্টার্ট দিয়েছে, তাছাড়া ডেবু হয়েছে দুইজনের, নাসুম খুব ভালো বোলিং করেছে। তো ওভারঅল ম্যাচে অনেক কিছু পজিটিভ সাইডও ছিল, যেগুলি আশা করি সামনের ম্যাচে আমাদের হেল্প করবে।